হাই গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব 2020-র যে এক্সামটা হলো, অর্থাৎ CC7 পেপারটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই পেপারটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ রিসেন্টলি 2021 সালে যে এক্সামটা হয়েছে, 2020 সেশন, তাদের যে পেপারটা দেওয়া হয়েছিল অনলাইন এক্সামে, সেই পেপারটা নিয়েই আজ বিস্তারিতভাবে আলোচনা করব, এবং উইথ অ্যান্সার অ্যান্ড সাজেশন। তো দেখো, প্রথমত কিছু শর্ট কোশ্চেন থাকে, একের দাগের পাঁচটা শর্ট কোশ্চেন থাকে। তো এখানে শর্ট কোশ্চেন দেওয়া আছে। তো শর্ট কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনেতে বলা হয়েছে যে হু ইজ রেফার টু অ্যাজ দ্য শেপার্ড ইন দ্য ইনভোকেশন অফ প্যারাডাইস লস্ট বুক 1। তাহলে শেপার্ড এখানে কাকে বলা হয়েছে? জেসাস ক্রাইস্ট হলো শেপার্ড, দ্য লর্ড ইজ মাই শেপার্ড, একটা লাইন আছে যেখানে বলা হয়েছে। তো যাই হোক, এখানে জেসাস ক্রাইস্টকে শেপার্ড বলা হয়েছে। দু নম্বর কোশ্চেন বলেছিল যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হাই ক্যাপিটাল অফ স্যাটান অ্যান্ড হিস পিয়ার্স। তো প্যান্ডামোনিয়াম ছিল তাদের ক্যাপিটাল স্যাটানের। তিন নম্বরে কোশ্চেনটা দেওয়া ছিল যে হোয়াট ইজ দ্য বেলেডিউ, এটা অনেকে বেলেডক্স বলে, কিন্তু এটা প্রোনাউন্সিয়েশন হবে বেলেডিউ। তাহলে বেলেডিউ কি? বেলেডিউ হলো লাভ লেটারকে বেলেডিউ বলা হয়। তারপরে কোশ্চেন বলা হয়েছিল যে ইন হোয়াট অফিসিয়াল ক্যাপাসিটি ইজ বোসোলা প্লেস ইন ডাচেসেস এস্টেট। তাহলে বোসোলার ওখানে প্লেসটা কী ছিল, কী পদে আসীন্ন ছিল? তো বোসোলা ওখানে স্পাই হিসেবে নিযুক্ত ছিল, ফার্ডিনানের স্পাই হিসেবে কাজ করেছিল বোসোলা। আর লাস্টের কোশ্চেনটা বলা হয়েছিল যে ইন হুইচ ইউরোপিয়ান সিটি দ্য রোভার সেট। তো ইউরোপিয়ানের কোন শহরে এই রোভার নাটকটাকে প্লেস করা হয়েছে? তো এটা নেপলসের কার্নিভালসে সেট করা হয়েছে, মানে এই রোভারটাকে নেপলসের কার্নিভালসে একটা সেট করা হয়েছে। তো যাই হোক, এইগুলো ছিল শর্ট কোশ্চেন। এরপরে থাকে ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেনে দেখো, প্রথম কোশ্চেনটা ছিল যে কমেন্ট অন মিল্টনস ইউজ অফ এপিক সিমিলি, অর্থাৎ মিল্টনের এপিক সিমিলিটা পড়েছিল বুক 1-এতে, যে এপিক সিমিলিগুলো ছিল, অর্থাৎ ভ্যালাম্ব্রোসা সিমিলি, সেজ সিমিলি, এই সিমিলিগুলোকে নিয়ে লিখতে বলেছিল ডিটেলে। 15 নম্বরের মার্কস ছিল। আর যাই হোক, এর অপশানও ছিল, যদিও অপশান হিসাবে ছিল যে ডিসকাস দ্য রোল অফ বেলজেবাব ইন প্যারাডাইস লস্ট বুক 1, বেলজেবাবের ক্যারেক্টার ছিল। তো যাই হোক, এটা 2020-র। 2021-এর সাজেশনটাও দিয়ে দিই। তাহলে 2021-এ এখানে থাকবে, যেহেতু এখানে এপিক সিমিলি এসে গেছে তাহলে ইনভোকেশন আসবে, এবং এখানে যেহেতু বেলজেবাব এসে গেছে তাহলে স্যাটানের ক্যারেক্টার চলে আসবে। তো এটাই সাজেশন। এই দুটোর মধ্যে দুটোই আসতে পারে বা একটাও আসতে পারে, তবে এই দুটোর মধ্যে একটা আসবেই আসবে। তারপরে 3-এর এ দেয়া আছে যে কমেন্ট অন পোপস প্রেজেন্টেশন অন বেলিন্ডা ইন দ্য রেপ অফ দ্য লক। তাহলে বেলিন্ডার ক্যারেক্টারটাই দেয়া হয়েছে, অর্থাৎ বেলিন্ডার ক্যারেক্টারটা সম্বন্ধে লিখতে বলেছে। আর এর অপশান হিসেবে অর হিসেবে ছিল যে এক্সামিন দ্য রেপ অফ দ্য লক অ্যাজ আ সোশ্যাল স্যাটায়ার। তো সোশ্যাল স্যাটায়ার হিসেবে এসেছিলো। তো এবছরে, মানে নেক্সট ইয়ার যারা এক্সাম দেবে তাদের সাজেশনটা দিয়ে দিই। তাদের ক্ষেত্রে কী করবে, তারা মক এপিক করবে। এখানে 1 নম্বরে মক এপিক করবে, আর 2 নম্বরে এটা, যেহেতু সোশ্যাল স্যাটায়ারটা এসে গেছে, তাহলে সোশ্যাল স্যাটায়ার বাদে আর যা কোশ্চেন হতে পারে, অর্থাৎ বেলিন্ডার ক্যারেক্টার তো এসে গেছে, কিন্তু বেলিন্ডার ওই সময় যে তার পার্সোনালিটিটা বা ওই সময়ে মহিলাদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে, বা পোপের কেন মহিলাদের ওপরে রাগ সেই বিষয়টা নিয়েও আসতে পারে, তবে মক এপিক হিসেবে বেশি আসার সম্ভাবনা। এরপরের কোশ্চেন বলেছে, পরের দেখো 4 নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে যে ডাচেস অফ ম্যালফি থেকে দিয়েছে এটা, দ্য ডাচেস অফ ম্যালফি ইজ দ্য সুপার ব্লেন্ড অফ ম্যাকাব্রি অ্যান্ড দ্য ট্র্যাজিক। তাহলে ডাচেস অফ ম্যালফি অ্যাজ আ ট্র্যাজেডি, এইটা হিসেবে লিখতে পারো, অথবা এখানে যেহেতু সুপার ব্লেন্ড অ্যান্ড ম্যাকাব্রি দিয়েছে সেটা হিসেবেও লিখতে পারো। অ্যাকচুয়ালি ট্র্যাজেডি ডাচেস অফ ম্যালফি সেটা নিয়েই লিখতে বলা হয়েছে। তো ডাচেস অফ ম্যালফি অ্যাজ আ ট্র্যাজেডি, এইটা লিখলেই যথেষ্ট। আর এর সাথে অপশান হিসেবে অর হিসেবে ছিল যে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ডাচেস ইন ওয়েবস্টার দ্য ডাচেস অফ ম্যালফি। তো ডাচেসের ক্যারেক্টার পড়েই গেছে, তো ডাচেসের ক্যারেক্টার বাদে বোজোলার ক্যারেক্টার, এটা করলে একেবারে এসে যাবেই যাবে, বোজোলার ক্যারেক্টার এবারে পড়বেই পড়বে। এছাড়া ট্র্যাজেডিটাকে একটু ঘুরিয়েও দিতে পারে,
যে এটা যেহেতু একটা প্রতিদ্বন্দ্বীমূলক ট্র্যাজেডি, তো সেরকম হিসেবে আসতে পারে যে এটা একটা প্রতিদ্বন্দ্বীমূলক ট্র্যাজেডি, বা অ্যারিস্টোটলিয়ান ট্র্যাজেডিকে কিভাবে এটা বিঘ্নিত করে ট্র্যাজেডিটা লেখা হয়েছে, বা ওয়েবস্টার কিভাবে লিখেছেন, ওয়েবস্টারের স্টাইলটা পড়তে পারে। আচ্ছা, তো আর 5 নম্বরে দেখো, 5 নম্বরে বলেছে এক্সামিন দ্য রোভার অ্যাজ আ রেস্টোরেশন কমেডি। তাহলে দ্য রোভার অ্যাজ আ রেস্টোরেশন কমেডি হিসেবে পড়ে গেছে। আর এর অপশন হিসেবে কি পড়েছিল, কমেন্ট অন দ্য মেল ক্যারেক্টার্স ইন দ্য রোভার। তাহলে মেল ক্যারেক্টারটাও পড়ে গেছে রোভার থেকে। তাহলে এর পরবর্তীকালে পরের সেমিস্টারে কি আসতে পারে, তাহলে রেস্টোরেশন কমেডি যেহেতু পড়েই গেছে, তাহলে কি করব, দ্য রোভার ইজ আ সেভেন্টিন সেঞ্চুরি কমেডি, বা এইভাবে আসতে পারে যে দ্য রোভার ইজ আ সোশ্যাল ক্রিটিসিজম অফ সেভেন্টিন সেঞ্চুরি, বা সেভেন্টিন সেঞ্চুরিতে জেন অস্টিনের কীরকম ক্যারেক্টারিস্টিক্স, বা জেন অস্টিন এই যে রোভার লিখেছিলেন, যেহেতু তিনি প্রথম মহিলা যিনি এরকম কমেডি লিখছেন, রেস্টোরেশন কমেডি, তো তার বৈশিষ্ট্য পড়তে পারে, তার লেখার স্টাইলটা পড়তে পারে, বা তিনি কতটা সাকসেসফুল সেটা পড়তে পারে, অথবা যেহেতু মেল ক্যারেক্টার অপশন হিসেবে এসে গেছে, তাহলে ফিমেল ক্যারেক্টারটা করে রাখলে যে কোনো একটা চলে আসবে। তো আশা করি সাজেশনটা আমার কাজে লাগবে, আর এই কোশ্চেন অ্যান্সারগুলোও এক্সপ্লেনেশনটা অনেক হেল্পফুল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, তাতে তাদেরও অনেক হেল্প হবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমি একটা নতুন চ্যানেল খুলেছি, যেটা হচ্ছে ফস্টাস নলেজ বলে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই চ্যানেলটাকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা ওখানে আমি পার ডে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং এবং কম্পিটিটিভ এক্সাম রিলেটেড, জবস আপডেট এই সমস্ত নিয়ে ভিডিও আপলোড করছি। তো অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং।